এবং মানুষ অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেই প্রতীক্ষায় আছে। আমরা জানি কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠার জন্য দেশের জন্য একটি নির্বাচন দরকার এবং সেই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনমুখী দল, একটি ডেমোক্রেটিক পার্টি। আমরা বিগত দিনের প্রায় সকল নির্বাচনে অংশ নিয়েছি, দুই তিনটি নির্বাচন বাদে। আমরা যখনই আমাদের পার্টি যখনই মনে করছে নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই, তখনই আমরা নির্বাচনকে ফেয়ার করার জন্য এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা সেই দাবিতেই আন্দোলন করছি। বাংলাদেশের মানুষ বিগত দুইটি নির্বাচনে ভোট দিতে পারে নাই এবং আজকের প্রজন্ম ভোট কী সেটি ভুলতে বসছে। আমরা মনে করি যে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য, কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠার জন্য দেশের জন্য একটি নির্বাচন দরকার এবং সেই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, যেখানে মানুষ স্ব উদ্যোগে নিজ ইচ্ছায় ভোট কেন্দ্রে যাবে এবং তার ভোটটি সে প্রদান করবে। এবং তেমন একটি পরিবেশের জন্য বিএনপি আন্দোলন করছে। বিএনপি তারুণ্যের সমাবেশ করেছে, বিএনপি রোড মার্চ করেছে, বিএনপি মহাসমাবেশ করেছে এবং এই দাবির পক্ষে বিএনপি জনমত গড়ে তুলেছে এবং সেটি এখন জনদাবিতে পরিণত হয়েছে। মানুষ চায় দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে মানুষ ভোটদান প্রদান করবে এবং মানুষের সেই ভোটদানের জন্যই বিএনপি নির্বাচনের অপেক্ষায়। মানুষ মনে করে যে একটি অর্থবহ নির্বাচনের জন্য প্রয়োজন হচ্ছে নির্বাচনকালীন একটি নির্দলীয় সরকার। আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, বিগত 14-18 নির্বাচনে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হয় না এবং সে কারণেই বিএনপি দাবি করেছে, বিএনপি সহ সমমান দল, যে এমন একটি সরকার প্রতিষ্ঠা করা দরকার যারা মানুষের ভোটাধিকারের মূল্য দেবে। যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং এই বর্তমান নির্বাচন কমিশন গঠিত হওয়ার পরেও কয়েকটি নির্বাচন, এই গেল লাস্ট দুইটি আমরা দেখেছি সরকার দলের একজন কর্মী সে 57 মিনিটে 43টা ভোট দিয়েছে। এই হচ্ছে ভোটের অবস্থা। এখান থেকে ফিরে আসা দরকার, সেটি হচ্ছে যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। দলের সাথে আমার একটি বিষয়ে মত ভিন্নতা হওয়ার কারণেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং আমি দলের ওই মতের বিপরীতে অবস্থান নেওয়ার কারণেই দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তারপরেও আমি দলের সাথেই আছি এবং আমাদের দল ইতিপূর্বে 3 বার মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় যে দেশ পরিচালনা করেছে এবং সেভাবেই একটি গণতান্ত্রিক দল জনগণের ভোটকে মূল্য দিয়ে মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করবে। এ বিএনপি সেটাই করবে। বিএনপির একদম ত্রুটি বিচ্যুতি হয়নি তা নয়, বিগত দিনে ত্রুটি বিচ্যুতি শুধরিয়েই আগামীতে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণের রাজনীতিকে সামনে নিয়ে দেশ পরিচালনা করবে এবং দল পরিচালনা করবে। এখানে আরেক ভাই বলেছেন তিনটি নির্বাচন। আমি প্রথম নির্বাচনের কথা বলি, জরুরি অবস্থার মধ্যে সেই নির্বাচনে আমি অংশ নিয়েছিলাম, সেটিও আমার মতে প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল এবং সেই নির্বাচনে বাংলাদেশে 29টি আসনের মধ্যে আমি খুলনা 2 আসনের বিজয়ী হয়েছিলাম এবং তারপরে নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই। তারপরে নির্বাচনে আমরা অংশ নিয়েছি জাতিসংঘ নির্বাচনে, কিন্তু মানুষ ভোট দিতে পারে নাই। এছাড়াও আমি মেয়র নির্বাচনে আমি অংশ নিয়েছি। আপনারা জানেন যে মেয়র নির্বাচনেও কীভাবে ভোট ডাকাতি হয়েছে, কীভাবে সেই ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, খুলনাবাসী প্রত্যক্ষ করেছে। অনেক ধন্যবাদ। এই জন্য আমরা মনে করি যে সামনের ভোটটি আগের ভোটের চেয়েতে ভিন্ন রকম হবে। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।